এশিয়ার বৃহত্তম সংখ্যালঘু গ্রামের তকমা পাওয়া পুনিশ হলে লক্ষাধিক লোকের বসবাস এই গ্রামে। তাই কোনো রোগের প্রাদুর্ভাব ঘটলেই তা সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় জেলা স্বাস্থ্য দপ্তরকে। স্বাভাবিকভাবেই ডেঙ্গুর মরশুমে এই গ্রামে ডেঙ্গু ঠেকাতে কোমর বেঁধে নেমে পড়লেন জেলার প্রশাসনিক কর্তা থেকে জনপ্রতিনিধিরা। রবিবার পুনিশল গ্রামে ডেঙ্গু সচেতনতার পাঠ দিতে গ্রামবাসীদের দুয়ারে পৌঁছে যান তারা। এই কর্মসূচিতে অংশ নেন বাঁকুড়া সদর মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত, ওঁদার বিডিও মোহাম্মদ মোশারফ হোসেন, ওঁদার বিএমওএইচ ডক্টর শঙ্কদীপ বন্দ্যোপাধ্যায়, ওঁদা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খা, পুনিশল গ্রাম পঞ্চায়েত প্রধান সেহেরা বানু বিবি সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা। ফি বছর বর্ষার মরশুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটে জেলায়। এবার শুধু বাঁকুড়া স্বাস্থ্য জেলার এখনও পর্যন্ত প্রায় 529 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাই ডেঙ্গু প্রতিরোধে একমন কর্মসূচি নেওয়া হয়েছে। বাঁকুড়া সদর মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত বলেন, ডেঙ্গু ঠেকাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই এই কর্মসূচি। আগামী দিনে অন্যান্য গ্রামেও এমন কর্মসূচি নেওয়া হবে বলেও জানান তিনি। আপনারা দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, দেখতেও পেলেন একসঙ্গে থেকে আমাদের ব্লকের থেকে একটা সচেতনতামূলক প্রচার নিশোল গ্রাম জুড়ে। আমার সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব রয়েছেন, বিডিও সাহেব রয়েছেন, ব্লকের বিএমওএইচ সাহেব, থানার পদাধিকারী রয়েছেন এবং গোটা আমাদের নির্বাচিত অন্য জনপ্রতিনিধি যারা এই গ্রামের সঙ্গে সংশ্লিষ্ট তারা আছেন। মানুষের সাধারণ সচেতনতা আপনারা জানেন, আমাদের গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় জ্বর ইত্যাদি রিপোর্টেড হয় এই সময়টা, এটা আলাদা কিছু না। কিন্তু সেটার জন্য স্বাস্থ্য দপ্তর যে সম্পূর্ণ তৈরি আছে, জেলা প্রশাসন তথা ব্লক প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত আছে মানুষকে সেটা আরও সচেতন করা। আর সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের ভেক্টরবোর্ন ডিজিজ, সেটা যে ধরনের রোগী হোক না কেন, সেটা নিয়ে সচেতনতামূলক লিফলেট আমরা বিলি করলাম মানুষের মধ্যে, মাইক প্রচার হলো, আপনারাও সঙ্গে ছিলেন, এইটাই মূলত কর্মসূচি। স্যার, এইভাবে কি সচেতনতামূলক বার্তা প্রেরণ করে ডেঙ্গুকে কি প্রতিরোধ করা সম্ভব কি মনে হয়? সচেতনতা আমাদের বাড়াতেই হবে, কারণ আপনারাও আমাদের সঙ্গে ছিলেন, দেখলেন যে মানুষের ঘরের উঠোনে সেখানেই হয়তো সচেতনতা যথেষ্ট না থাকার কারণে কেউ হয়তো একটু জল জমিয়ে রেখেছে। আমাদের কাজ তাকে সচেতন করে তিনি যাতে এটা না করেন বুঝিয়ে বলা, এবং সেটাই আমরা করছি। হ্যাঁ, আরও ইন্টেনসিভ ওয়েতে এটা করলে আশা করি আমরা নিশ্চয়ই ফল পাব। স্যার, এখনও পর্যন্ত জেলাতে আক্রান্তের সংখ্যা মোট কত? জেলার সংখ্যা আমি বলার অথরিটি এখানে নই, এটা আর রোজই আমাদের সাফিসিয়েন্ট টেস্টিং হচ্ছে, এটা টাইম টু টাইম আমি আপনাকে এখন একটা তথ্য দিলে আপনি বিকেলে সেটা অন্য কিছু আপডেট হবে, ফলে এভাবে আমার বলাটা ঠিক হবে না। আমরা সবসময় চাইব বাঁকুড়া সদর মহকুমার আমার দায়িত্ব, আমার সঙ্গে এন্টোমোলজিস্টও আছেন, প্লিজ আসুন, জেলা থেকে উনিও এসছেন, টেস্টও হলো বিভিন্ন জায়গায়, সদর মহকুমার যে যে ব্লক এবং বাঁকুড়া মিউনিসিপ্যালিটি সব জায়গাতেই আমরা এই প্রচারটা রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক হচ্ছে, সেই মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্যার, আগামী দিনে কি প্রচার আরও চলবে? অবশ্যই। আরেকবার যদি প্রশ্নটা বলে, এই প্রচার কি আগামী দিনে আরও চালাবেন? হ্যাঁ, প্রচার একেবারে আমরা এর আগেও করেছি, এটা এমন না যে আজকে, আমারও বিভিন্ন ব্লকে ভিজিট করার কথা আমরা করছিলাম, ওন্দাতে আজকে এসেছি, বিডিও সাহেব সভাপতি সাহেবের সঙ্গে কথা বলা ছিল, সেভাবে আমরা আজকে ওন্দাটায় এই পুনিশল গ্রামটা অনেক বড় গ্রাম আপনারা জানেন এখানে কভার করছি, এভাবে এটা চলছে, এমন না যে আজকে বা গতকাল এরকম নয়, এটা টানাই চলছে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7 পুনিশল।